দর্শক লোডশেডিং পরিস্থিতি জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন টিটু। টিটু, লোডশেডিং এর ফলে ক্ষুদ্র শিল্পগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা এবং মালিকরা কি বলছেন বিস্তারিত জানাবেন। জি মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে আপনি জানেন যে কিশোরগঞ্জের ভৈরব অর্থাৎ এই বন্দর নগরী ভৈরবে কিন্তু রাজধানী ঢাকার পরেই কিন্তু পাদুকা শিল্প নগরী গড়ে উঠেছে। ফলে এই ভৈরবে কিন্তু 10,000-এরও ছোট বড় পাদুকা ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও কিন্তু এইসব ফ্যাক্টরি গুলোতে প্রায় 2 লক্ষাধিক শ্রমিক কিন্তু কাজ করে চলেছেন। তো আমরা যেমনটি জানি যে সারা দেশের মতো ভৈরবেও কিন্তু 1 ঘন্টার লোডশেডিং থাকার কথা থাকলেও কিন্তু এখানে 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং হচ্ছে। ফলে কিন্তু তারা অনেকটা বেকায়দায় পড়েছেন, কেননা তারা সময় মতো উৎপাদন মুখী যে সকল কলকারখানা বা ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলোতে কিন্তু সময় মতো মালামাল সরবরাহ দিতে পারছেন না তারা। ফলে কিন্তু তারা অনেকটা বেকায়দায় রয়েছে। এছাড়াও আমরা যেমনটি ভৈরব বিদ্যুৎ বিতরণ কেন্দ্র সাথে যোগাযোগ করে যেমনটি জানতে পেরেছি যে ভৈরব কুলিয়ারচরে 38 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে কিন্তু ভৈরবেই শুধুমাত্র 30 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমরা যেমনটি জানি এই ভৈরব বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু মাত্র 20 থেকে 25 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ রয়েছে। ফলে কিন্তু যে শিডিউলটি দেওয়ার কথা বা শিডিউল মানার কথা রয়েছে সেটি কিন্তু মানা হচ্ছে না। আমরা যেমনটি বিভিন্ন কলকারখানা মালিক এবং ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন যে আসলে তারা কেউই শিডিউলের ব্যাপারে অবগত না, কিংবা বিদ্যুৎ অফিস থেকে শিডিউল জানানো হচ্ছে না। ফলে কিন্তু বিদ্যুৎ বিভাগের লোকজন যখন তখন অর্থাৎ তাদের ইচ্ছা মতো কিন্তু লোডশেডিং দিয়ে যাচ্ছে। ফলে কিন্তু এই সকল কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া আপনি যেমনটি জানেন রূপা আমন ধানের মৌসুম চলছে এখন, ফলে কিন্তু সেচে ও ব্যাহত হচ্ছে। ফলে কিন্তু রূপা আমন ধান চাষাবাদেও কিন্তু অনেকটা বেকায়দা পোয়াতে হচ্ছে কৃষকদের। এছাড়াও আমরা শহর ঘুরে দেখেছি যে আপনি জানেন যে ব্যাটারি চালিত ফ্যান এবং যে চার্জার লাইট সহ যে সকল বিদ্যুৎ অর্থাৎ লোডশেডিং এর সময় যে সকল যন্ত্রপাতির প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু বলা যায় যে 20 থেকে 25% দাম বৃদ্ধি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, কিশোরগঞ্জের ভৈরব থেকে জানাচ্ছিলেন আলামিন টিটু।